এই মঙ্গলটা দেখি করতালির মাধ্যমে আমরা আইনের আশ্রয় লাভে অধিকার একটি সাংবিধানিক অধিকার। যারা আইনের আশ্রয়ের জন্য আসেন, আদালতে আসেন, তারা খুব সুখী মন নিয়ে যে আসেন তা নয়, একটি বিপদে পড়েই আদালতের আশ্রয় নেন তারা। সেই বিপদগ্রস্ত মানুষগুলিকে সাময়িকভাবে একটু বিশ্রামের সুযোগ করে দেওয়ার জন্য আমাদের এই প্রয়াস। এবং আমি আশা করি যারা বিচারপ্রার্থী মানুষ এখানে আসবেন তারা এর সদ্ব্যবহার করবেন। এই ন্যায়গুঞ্জে যারা আসবেন অর্থাৎ বিচারপ্রার্থী মানুষ এখানে সাময়িকভাবে বসে বিশ্রাম নিতে পারবেন, সাক্ষীরা যারা আসবেন বিশ্রাম নিতে পারবেন, এমনকি যারা অ্যাকিউজ যারা বেইলে আছেন তারাও এখানে বসতে পারবেন, তাতে কোনো বাধা নেই। এবং এখানে তাদের সঙ্গে যদি বাচ্চা কাচ্চা থাকে, ছোটো বাচ্চা থাকে, দুগ্ধপোষ্য বাচ্চা, কোনো মা আসেন তাহলে এখানে সেই মা শিশুকে নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।